প্রিয় দর্শক বন্ধু, এবারের নিউট্রিশন উইকের থিম হচ্ছে ফিডিং স্মার্ট রাইট ফ্রম স্টার্ট। এ কথা তো আমরা আগেই আলোচনা করেছি। এখন বিষয় হচ্ছে যে এই স্মার্ট ওয়েতে কীভাবে ফিড করাতে হয় এবং কাদের ফিড করানোর কথা বলা হচ্ছে। দেখুন, রাইট ফ্রম স্টার্ট মানে একেবারে বাচ্চাদের খাওয়ানোর কথা বলা হচ্ছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তো বাচ্চাদের স্মার্ট ওয়েতে কীভাবে আমরা ফিড করাবো, এই জায়গাটা আজকে আমাদের মূলত আলোচনার বিষয়। এবং রাইট ফ্রম স্টার্ট মানে কোন জায়গা থেকে শুরু করতে বলা হচ্ছে। আমরা জানি এর আগে আইসিএমআর বলেছে যে ফার্স্ট 1000 ডেজ হচ্ছে একটা বাচ্চার লাইফের জন্য, তার বেড়ে ওঠার জন্য, তার ওভারঅল গ্রোথের জন্য এবং সারা জীবনের সার্বিক সুস্থতার জন্য ভীষণ রকম জরুরি। এবং এই সময়ই ঠিক হয়ে যায় যে বাচ্চা আগামী দিনে কোন রোগে ভুগবে, কতটা বার বৃদ্ধি হবে তার, এই জায়গাগুলো ওই প্রথম 1000 দিনেই নির্দিষ্ট হয়ে যায়। তো এই প্রথম 1000 দিনের যে হিসাব, সেই হিসাবটা আমি আপনাদেরকে একটু বলি। মাতৃ জঠরে বাচ্চা যখন থাকে, সেই পিরিয়ডটা হচ্ছে বা সেই ডিউরেশনটা হচ্ছে 270 দিন, 9 মাস মতো অ্যাভারেজ ধরা হয়। তাহলে সেখানে গেল 270 দিন। এরপর বাচ্চা ভূমিষ্ঠ হবার পরের পরপর 2 বছরকে হিসাবের মধ্যে নিতে হবে, অর্থাৎ 365 + 365 মানে 730 দিন। 730 দিন যুক্ত 270 দিন টোটাল হলো গিয়ে আমাদের 1000 দিন। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে না, স্টার্ট থেকে শুরু করা, অর্থাৎ গোড়া থেকে শুরু করার অর্থ হলো যে মুহূর্তে ভ্রূণ ইমপ্ল্যান্ট হয়েছে মাতৃ জঠরে, সেই সময় থেকে কিন্তু সেই শিশুর পুষ্টির দিকে নজর দিতে হবে। তাহলে প্রথম 9 মাস সেই শিশুর সুস্থতা এবং তার পুষ্টিগত চাহিদা পূরণ হবে মায়ের শরীরে থেকে। সেই জন্য এই সময়টা মায়ের সার্বিক পুষ্টির দিকে গুরুত্ব দিতে হবে অনেক বেশি। তো এই সময় মায়েদেরকে কি খাওয়ানো যেতে পারে, যেটা খাওয়ালে বাচ্চার গ্রোথ হবে খুব ভালো। এবং দেখুন, আমরা শুধু গ্রোথের কথাটাই ভাবি, যারা জানেন তাদেরকে আমি বলবো যে গ্রোথ এবং ডেভেলপমেন্ট দুটো জিনিসের কথাই ভাবতে হবে। শুধু শারীরিক বিকাশ হলেই হবে না, মানসিক বিকাশটাও একান্তভাবে জরুরি। কেউই চায় না যে তার বাচ্চা খুব ক্যাবলা হোক বা একটু পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষের মধ্যে পড়ে যাক। সবাই চায় বাচ্চা ভীষণ স্মার্ট হোক, এবং এই স্মার্টনেসের শুরুটা হয় কিন্তু স্মার্ট খাবার দিয়ে, এবং তারও শুরুটা হয় কিন্তু শিশু যখন মাতৃজঠরে প্রথম প্রতিস্থাপিত হলো সেই সময় থেকে। সো মায়ের জন্য আমরা কি খাবার দাবারের কথা বলতে পারি? দেখুন, আমাদের পুষ্টিগত যে চাহিদা সেটা কিসের না, বিভিন্ন পুষ্টি উপাদানের। এবং এই পুষ্টি উপাদানগুলোকে আমরা 6টা পার্টে ভাগ করি: কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ, জল। সো বুঝতে পারছেন যে জলটাও এই সময় কিন্তু ভীষণ রকম এসেন্সিয়াল একটি উপাদান। এবার মায়ের শরীরকে তৈরি হতে হয় বিভিন্ন ফেজের মধ্যে দিয়ে যাওয়ার জন্য। প্রেগনেন্সির দশাকে অনেকগুলো ভাগে ভাগ করা যায়, যেটাকে আমরা বলি ফার্স্ট ট্রাইমেস্টার, অর্থাৎ প্রথম 3 মাস, তারপরের 3 মাস, 6 মাস হয়ে গেল, তারপরের 3 মাস, 9 মাস, এবার শিশু ভূমিষ্ঠ হবে। তো শিশু ভ্রূণ আস্তে আস্তে বেড়ে উঠছে, আমরা জানি আমাদের দেহ তৈরি কোষ দিয়ে, এবং এই কোষ আবার তৈরি হচ্ছে কি দিয়ে না, প্রোটিন দিয়ে। তাহলে এই সময় প্রোটিন সাপ্লিমেন্টেশনটা ভীষণ রকম আবশ্যক, তাই মায়ের দৈনিক খাদ্য তালিকায় বাড়তি প্রোটিন দিতে হবে, এবং সেটা উদ্ভিজ্জ এবং প্রাণীজ উভয় প্রকার প্রোটিন মিশিয়ে দিতে হবে। এরপরে যে জায়গাটা, যে এই যে প্রোটিন তো নেওয়া হলো, এবার কোষীয় বিপাকও মায়ের বাড়বে, সেই জায়গা থেকে কি হবে না, মা প্লাস শিশু দুজনের বিপাক প্রক্রিয়া মিলে বিপাকহার তো বাড়বেই, তো তার জন্য শক্তির দরকার শরীরে। আর এই শক্তি আসবে কোথা থেকে, কার্বোহাইড্রেট এবং ফ্যাট থেকে। তাই মায়ের খাবারে সহজ পাচ্য কার্বোহাইড্রেট এবং ফ্যাট। এবং আমি বারবার বলবো যে স্মার্ট ওয়েতে খাওয়ার অর্থই হলো লোকালি যে সমস্ত খাবার দাবার পাওয়া যাচ্ছে সেইগুলোর ওপর ভরসা রেখে সেই খাবার থেকে নিজের ম্যাক্সিমাম পুষ্টি উপাদান সংগ্রহ করাটাই হলো স্মার্ট ওয়েতে খাওয়া দাওয়া। প্যাকেটজাত খাবার কিনে খাওয়া দাওয়াটার মধ্যে কোনো স্মার্টনেস নেই, সেটা একান্তই বোকামি হবে। তাই প্রসেস ফুডে না গিয়ে একেবারে ঘরে তৈরি করা সহজ পাচ্য, মায়ের রুচি অনুযায়ী যে খাবারটা পছন্দ হচ্ছে সেই খাবার দেওয়াটাই হচ্ছে সবথেকে বুদ্ধিমানের কাজ এবং স্মার্ট ওয়ে অফ ফিডিং। এইবার আমি বলবো যে ভিটামিন এবং খনিজ লবণ এই ক্ষেত্রে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ রোল প্লে করে। যদি দেখা গেল যে মায়ের শরীরে ফলিক অ্যাসিডের ঘাটতি ঘটেছে, তাহলে যে শিশু জন্মাবে সেই শিশু কিন্তু বিকৃত শিশু হবে, এবং সেই বিকৃতির কারণ হল তার স্পাইনাল কর্ড এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সুগঠিত হবে না। এই যে রোগ, তাকে বলা হয় স্পাইনা বাইফিডা, অর্থাৎ কি না, সারা জীবন সেই শিশুকে নিয়ে মা বাবাকে ভুগতে হবে।
এরপর যদি দেখা গেল যে মায়ের শরীরে লৌহের ঘাটতি ঘটেছে, তাহলে সমস্যাটা কোথায়? না, অ্যানিমিয়া হবে, এটা আমরা সবাই জানি। এবং এই অ্যানিমিয়া থেকে শরীরে অক্সিজেন পৌঁছবে কম, বিপাক হার ঠিকঠাকভাবে হবে না, এবং সেক্ষেত্রে তীব্র শ্বাসকষ্টও হতে পারে, মায়ের মৃত্যু হতে পারে, এবং প্রসবকালীন যে রক্তক্ষরণ হবে সেই রক্তক্ষরণের ধাক্কা মা হয়তো সামলে উঠতে পারবেন না, সেক্ষেত্রে মা এবং শিশু উভয়েরই কিন্তু প্রাণ সংশয় হতে পারে। এরপরে আমি যেটা বলবো, যে শিশু যখন ভূমিষ্ঠ হচ্ছে সেই সময় থেকে শুরু করে প্রথম পাঁচটা বছর শিশুর মস্তিষ্কের বিকাশের জন্য খুবই আবশ্যক, এবং এই মস্তিষ্কের বিকাশের জন্য লাগে অ্যাকচুয়ালি আয়োডিন এবং তার সঙ্গে হচ্ছে ডকোসা হেক্সানোইক অ্যাসিড। তো ডকোসা হেক্সানোইক অ্যাসিড কিন্তু আমরা মূলত পাই যেটা সামুদ্রিক মাছ থেকে, আয়োডিনের ক্ষেত্রেও সামুদ্রিক মাছ থেকে আমরা যোগান যথেষ্ট পরিমাণে পাব। তো সামুদ্রিক মাছ অর্থাৎ কিনা সি ফিস, এইগুলোকে একটু খাদ্য তালিকায় রাখাটা এই সময় ভীষণ রকম দরকার মায়ের খাবারে, এবং শিশু যখন ম্যাচিওর খাবার খেতে শিখবে তখন। এবং সব থেকে আরও একটা বড় কথা যেটা, যে জল পান, পর্যাপ্ত জল পানটা কিন্তু ভীষণ আবশ্যক একটা ব্যাপার। 3.5 লিটার পানীয় গ্রহণ প্রেগনেন্সির সময় এই জায়গাটাকেও সুনিশ্চিত করতে হবে। তো এইবার তো শিশু ভূমিষ্ঠ হলো, শিশু ভূমিষ্ঠ হবার পর তার প্রধান যে খাদ্য সেই প্রধান খাদ্যই হবে মাতৃদুগ্ধ। এই জায়গাটাও কিন্তু এনশিওর করা দরকার, মাতৃদুগ্ধ শিশুকে প্রদান করার মাধ্যমে শিশুকে আরও বেশি স্মার্ট করে তোলা যায়, কারণ এই সময় শিশুর ব্রেন ডেভেলপমেন্ট হবে, শিশুর ইমিউনিটি শক্তি বাড়বে, আস্তে আস্তে শিশু তার নর্মাল ডাইজেশন ক্ষমতা পাবে, আস্তে আস্তে শিশুর শরীরে হরমোনাল ব্যালেন্সগুলো ঠিকঠাক হতে শুরু করবে, শিশুর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে ধীরে ধীরে। তো এই জায়গাতে ব্রেস্ট মিল্ক কিন্তু খাওয়াতেই হবে, এবং প্রথম 6 মাস কোনোভাবেই ব্রেস্ট মিল্ক স্কিপ করা যাবে না, এবং শিশুর চাহিদা অনুযায়ী যতক্ষণ না শিশু কান্না থামাচ্ছে, শিশু সুন্দরভাবে ঘুমিয়ে পড়ছে এবং তার মূত্রত্যাগের পরিমাণ স্বাভাবিক হচ্ছে, ততক্ষণ কিন্তু ব্রেস্ট ফিডিং বন্ধ করা চলবে না। অনেকেই ভাবেন যে 6 মাস পর তো অন্নপ্রাশন হয়ে গেল, এবার শিশু ম্যাচিওর খাবার খাবে, ব্রেস্ট ফিডিং বন্ধ করে দিলেই হলো। ভীষণ ভুল ধারণা, কোথাও কোনো গাইডলাইনে বলা নেই যে 6 মাস পর শিশুকে স্তন্যপান করানো বন্ধ করে দিতে হবে। না, শিশুকে স্তন্যপান করানোর পাশাপাশি ম্যাচিওর খাবার দাবারে অভ্যস্ত করাতে হবে, এবং ম্যাচিওর খাবার দাবার যখন সে ফুল ফর্মে গ্রহণ করছে তখনও কিন্তু তাকে স্তন্যপান করাতে হবে, এবং এটা সম্ভব হলে শিশুর 2 বছর বয়স অবধি করাতে পারলে খুবই ভালো হয়, শিশু অনেক বেশি স্মার্ট হয়ে উঠবে। শুধু টলার স্ট্রংগার আর সার্পার বানালে তো হবে না, সেটা হবে কীভাবে? আপনারা বিজ্ঞাপনে দেখছেন যে এমনতর কথাবার্তা শুনছেন, সেটা অত সোজা কথা নয়। সেইটা করার জন্যই মায়েদেরকে স্মার্ট হতে হবে, এবং শিশুর খাবার দাবারের ব্যাপারে আরও যত্ন নিতে হবে। এইবার যে কথা আমি বলবো, বাইরের খাবার যখন খাচ্ছে মাকে ট্রায়াল অ্যান্ড এরর মেথডের মাধ্যমে দেখতে হবে যে কোনো খাবার থেকে শিশুর শরীরে কোনোভাবে অ্যালার্জি আসছে কিনা। আর একটা যেটা সমস্যা, মায়েরা ভাবেন যে বেশ নাদুস নদুস গোবদা একটা বাচ্চা হলেই বোধহয় খুব ভালো, যা পারেন তাই খাইয়ে যান, এটা করবেন না। শিশুর ওয়েটকে একটা স্ট্যান্ডার্ড জায়গায় ধরে রাখতে হবে, কারণ যদি শিশু শৈশব অবস্থা থেকেই সে ওবেসিটিতে ভুগতে আরম্ভ করে সেটা তার পরবর্তী জীবনের জন্য খুব ক্ষতিকারক। তাই জোর করে শিশুকে ঘ্যান ঘ্যান করে খাওয়াতে যাবেন না, যতক্ষণ সে শান্তিপূর্ণভাবে খাচ্ছে সেই খাওয়াটাকে এনসিওর করুন। এরপরে আমি যেটা বলবো, যে স্মার্ট ওয়েতে খাওয়ানোর একটা স্টেপ হলো যে শিশুকে কখনোই একবারে অনেক খাবার দেবেন না, একটু একটু করে খাওয়াতে প্র্যাকটিস করুন, এতে কখনোই গলায় খাবার আটকে গিয়ে শিশু মৃত্যুর ঘটনা ঘটবে না, কারণ এই জাতীয় ঘটনা ঘটলে তা যে কোনো মায়ের কাছেই ভীষণ রকম দুর্ভাগ্যজনক। স্মার্ট ওয়েতে খাওয়ানোর আরেকটা বিষয় আমি বলি, আমি অনেক মাকেই দেখেছি চাল ডাল দিয়ে খিচুড়ি বানিয়ে শিশুকে নিয়মিত খাওয়াচ্ছেন, খুব সুষম আহার, পুষ্টি ভালো হবে, তার সঙ্গে যত পারছেন টমেটো বিনস এই জাতীয় সবজি দিয়ে দিচ্ছেন। মনে রাখবেন, ফাইবার লোড, শিশুর স্টমাকের ক্যাপাসিটি ভীষণ কম, তার মধ্যে যদি এত ফাইবার লোড চাপিয়ে দেন তাহলে বহু মাইক্রোনিউট্রিয়েন্ট অ্যাবজর্ব হতে পারবে না, এমনকি আয়রনও অ্যাবজর্ব হতে পারবে না। টমেটো বিনস এগুলো যত রেগুলেটেড ওয়েতে ব্যবহার করা যায় ততই ভালো, টমেটোর বদলে আপনি লেবুর রস খাওয়ান, অনেক ভালো কাজ দেবে। সো এই জায়গা থেকে হবে কি না, দেখবেন অনেক চেষ্টা করেও শিশুর ওজন কিছুতেই ঠিকঠাক জায়গায় আসছে না। তো ফাইবার লোডটা একটু কমিয়ে দিন, ফাইবার লোডটা কমিয়ে দিলেই কিন্তু শিশু আবার র্যাপিড ওয়েট গেন করতে থাকবে, এবং এই ওয়েট গেনের ক্ষেত্রে আমি বলবো অহেতুক শিশুকে মিষ্টি জাতীয় খাবার, চিনি, অত্যধিক স্পাইসি, নুন জাতীয় খাবার এগুলো খাইয়ে তার ওজনটা অকারণে বাড়িয়ে দেবেন না, স্ট্যান্ডার্ড লেভেলটা মেনটেন করা খুবই দরকার। এবং 5 বছর অবধি চেষ্টা করুন শিশুর খাদ্য তালিকায় যেন
আয়োডিন এবং দকোসা হেক্সানোয়িক অ্যাসিডের কোনোভাবে ঘাটতি না হয় এর জন্য শিশুকে কিন্তু সামুদ্রিক মাছ একটু করে সময় পেলেই খাওয়াতে হবে। হ্যাঁ, আমাদের শরীরে ডকোসা হেক্সানোয়িক অ্যাসিড কিছুটা শাকসবজি থেকে আমরা যে আলফা লিনোলেনিক অ্যাসিড পাই সেখান থেকেও সিনথেসিস হয়, কিন্তু সেই সিনথেসিস হওয়ার পরিমাণটা ভীষণই কম, 0.5%। তো যারা বলেন যে আমরা তো নিরামিষাশী তারা কী করবে, তো তাদের আমি বলবো যে একটু করে আপনাকে ওই প্ল্যান্ট সোর্স থেকেই নিতে হবে, শাকসবজি এবং তার সঙ্গে হচ্ছে আপনার যেটা আমরা আমন্ড বলি, ওয়ালনাট বলি, এই জাতীয় যে বাদামগুলো আছে সেগুলো একটু শিশুর ডায়েটের মধ্যে রাখার চেষ্টা করুন। এগুলোকে একেবারে খাবারের সঙ্গে পেস্ট করে কখনো শিশুকে কিন্তু চিবিয়ে খাওয়ানোর রাস্তায় নিয়ে যাবেন না যতক্ষণ না তার বয়স 2 বছর হচ্ছে, কারণ এই শক্ত বাদামগুলো চেবাতে গিয়ে কিন্তু গলায় আটকে গিয়ে সমস্যা হতে পারে। এই শক্ত বাদাম একটু পেস্ট করে দেওয়াই ভালো হবে। সব বুঝতেই পারছেন যে শিশুকে স্মার্ট ওয়েতে খাওয়াতে গেলে ঠিক কী কী করতে হবে, এবং তার সঙ্গে শিশুর ক্ষেত্রেও বলবো যে জলপান একটি অতি আবশ্যক বিষয়। শিশু ব্রেস্ট ফিডিং যখন পর্যায়টা পেরিয়ে যাচ্ছে তারপর শিশু পর্যাপ্তভাবে জলপান করছে কি না, এবং 6 মাসের পর থেকেই কিন্তু শিশুকে জলপান করানো যায়। প্রয়োজন হলে বিভিন্ন যে ওয়াটার ফিল্টার আছে তার জল ইউজ করতে পারেন, অথবা জলকে ফুটিয়ে শীতল করে ইউজ করাটাই সবথেকে ভালো। এবং শিশুকে যাতে খাওয়ানো হচ্ছে সেই পাত্রকে নিয়মিত স্যানিটাইজ করতে হবে, এই জায়গাটাও একটা স্মার্ট ওয়ের মধ্যে পড়ে। শিওর, যারা মা হয়েছেন বা মা হতে চলেছেন বা আগামী দিনে মা হবেন, তাদের জন্য আমি দিলাম শিশুকে কিভাবে স্মার্ট ওয়েতে খাওয়ানো যেতে পারে তার টিপস। শিশুর রুচির দিকটা অবশ্যই খেয়াল রাখবেন, আমরা ভাবি বাচ্চা মানে যা দেবো তাই খাবো, তা কিন্তু নয়, আমাদের মতো ওদেরও একটা রুচির দিক আছে, সেই দিকটা খেয়াল রাখবেন। একই খাবার বারবার দিয়ে ওর লাইফে একটা মনোটোনাস ফ্লেভার এনে দেবেন না, বারবার বদলে দিয়ে দেওয়ার চেষ্টা করুন, দেখুন ও খুব আনন্দে খাবে, বেশ মজা করে খেতে থাকবে। এবং এই জায়গা থেকে আপনি কি করতে পারেন, না আপনি খাবার দিয়ে হয়তো খেতে চাইছেন না, শিশু খাবারটাকে একটু গার্নিশিং করে নিতে পারেন, কিছুই না ভাতকে একটু গোল করে দিলেন, গোল করে দেওয়ার পর কিছু ধরুন আপনি কোনো গাজরের কোনো রেসিপি করেছেন, সো গাজরের রেসিপিটাকে পরপর সাজিয়ে ওপর দিকে একটু ডাঁটি মতো করে দিলেন, তারপর দুদিকে একটু পালং শাক ভাজা বা কোনো শাক ভাজা দিয়েছেন সেটা দিয়ে একটু পাতার মতো করে দিলেন, দিয়ে বললেন যে দেখো বাবা আমি তোমার জন্য একটা ভাত দিয়ে অ্যাপেল বানিয়েছি, তো চলো আমরা এটা হোয়াইট অ্যাপেল অ্যাপেলটাকে আমরা কেটে কুটে খেয়ে নিই। শিশু খুব মজা পাবে এবং মজা পেতে পেতে সে খেতে থাকবে, এবং আস্তে আস্তে দেখবেন শিশুর গ্রোথ খুব ভালো হচ্ছে, ডেভেলপমেন্ট খুব ভালো হচ্ছে। তো নিজে ভালো থাকুন, শিশুকে ভালো রাখুন, এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। আজ এই পর্যন্ত, ধন্যবাদ সকলকে।